Prescription-only medicine. সুপ্রিয় বন্ধুরা, তিতাস 97 ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আজ স্বাগতম। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ দিব, এই মেডিসিনটির নাম হচ্ছে ইমিস্টেট। আর এই মেডিসিনটি ট্যাবলেট প্লাস সিরাপ প্লাস ইঞ্জেকশন আকারে মার্কেটে পাওয়া যায়। প্রতিটি ইমিস্টেট 8 mg ট্যাবলেটের মূল্য 8 টাকা, 4 FT প্রতিটি ট্যাবলেটের মূল্য 6 টাকা, আর সিরাপের মূল্য 50 টাকা, ইঞ্জেকশন প্রতিটি অ্যাম্পলের দাম 32 টাকা। আজকের ভিডিওতে ইমিস্টেট এই মেডিসিনটি কী কী সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে খুবই সহজ ভাষায় আজকে তুলে ধরব। ইমিস্টেট এই মেডিসিনটি বাংলাদেশে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করে থাকে, আর এর জেনেরিক নেম হচ্ছে অনডান সেট্রন। তবে বন্ধুরা, যে কোনো মেডিসিন খাওয়া বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। একজন রেজিস্টার্ড ডক্টর রোগীর সার্বিক দিক চিন্তা করে প্রেসক্রিপশন করে থাকে। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকুন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কখনো কাজে লাগতেও পারে। নির্দেশনা এবং ব্যবহার। অন্ডাসাইটন একটি সুনির্দিষ্ট সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যা নির্দেশিত হয়। এক, উচ্চ ক্ষমতা সম্পন্ন এমিটোজেনিক ক্যান্সার কেমোথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে। দুই, অস্ত্রোপচার পরবর্তী বমি বমি ভাব ও বমি প্রতিরোধে। তিন, রেডিওথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে। বন্ধুরা, মূল কথা হচ্ছে ইমিস্টেট এই মেডিসিনটি যে কোনো বমির ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম, কীভাবে সেবন করতে হবে। তো সেবন মাত্রা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা হিসেবটা মিলে নিতে পারেন। তবু আমি মুখে একটু বলে দিচ্ছি, সম্ভাব্য ইমিস্টেট সিরাপটি আপনি যারা একবারে বাচ্চা খেতে পারে না তাদেরকে আধা চামচ করে দিনে 3 বার অথবা 1 চামচ করে দিনে 3 বার। আর যারা মোটামুটি ট্যাবলেট চুষে খেতে পারবে চকলেটের মতো, আবার এই ট্যাবলেটটি পানি দিয়েও খাওয়া যায়, তাদের বেলায় এটি 1টি করে দিনে 3 বার বা দিনে 2 বার দেওয়া যায়। আর ইমিস্টেট 8 mg যে ট্যাবলেটটি, এটি বয়স্কদের বেলায় 1টি করে দিনে 3 বার বা দিনে 2 বারও এই মেডিসিনটি পানি দিয়ে খেতে পারবে। আর ইঞ্জেকশনটি এটি যারা মুমূর্ষু অবস্থায় একবারে তাদের মুখে ওষুধ সেবন করতে পারে না তাদেরকে ডক্টর ইঞ্জেকশনটি প্রেসক্রিপশন করে থাকে। আর গর্ভাবস্থায় এই মেডিসিনটি বি ক্যাটাগরি, দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে বলতে ইঁদুরের দুগ্ধে নিঃসৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। অন্ডাসাইটন মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় কি না তা জানা যায়নি। যেহেতু অনেক ওষুধই মাতৃ দুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অন্ডাসাইটন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। আর বয়স্কদের ক্ষেত্রে 65 বছরের ঊর্ধ্ব বয়স্কদের জন্য মাত্রা সংশোধনের প্রয়োজন নেই। সতর্কতা, অত্যধুনিক সংবেদনশীল প্রতিক্রিয়া যেমন অ্যানাফাইল্যাক্সিস এবং শ্বাসনালী সংকোচন প্রমাণ পাওয়া গেছে। 5, ST3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এর প্রতি সংবেদনশীলতা সহ এবং ছাড়াও ও বিরূপ প্রতিক্রিয়া, কেমোথেরাপি জনিত
বমি ও বমি ভাবে অর্থাৎ 7% ক্ষেত্রে সাধারণত বিরূপ প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া, মাথা ব্যথা ও জ্বর। আর বয়স্কদের অপারেশনে পরবর্তী বমি ও বমি ভাবের ক্ষেত্রে সাধারণত বিরূপ প্রতিক্রিয়া 10%, যেমন মাথা ব্যথা এবং শিশুদের 1 থেকে 24 মাস ক্ষেত্রে ডায়রিয়া 2%। বন্ধুরা, আরটি কথা বলি, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকুন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মেডিসিন সম্পর্কে, যে কোনো মেডিসিন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকেন।